2022 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 85.95%। এ পরীক্ষায় এবার জিপিএ 5 পেয়েছে 176,282 জন শিক্ষার্থী। বুধবার দুপুর 12:30 রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি ফলাফলের বিস্তারিত তথ্য জানান। এর আগে দুপুর 12:45 দিকে কম্পিউটারে বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজনও পাস করেনি। এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর ছিল 5টি, কিন্তু এবার এই সংখ্যা 10 গুণ বেড়ে হয়েছে 50টি। রাজধানীর পল্টন থানার মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মামলাটিতে এক মাস কারাভোগের পর গত 9 জানুয়ারি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। হবিগঞ্জের শিক্ষকদের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটি নিয়ে একরকম বিপদেই পড়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে প্রায় 10 বছর আগে। এ গাড়ির ট্যাক্সও দেওয়া হয়েছে সর্বশেষ 2013 সালে। বর্তমানে ওই গাড়ির বিপরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পাওনা প্রায় 5 লক্ষ টাকা। তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত মানুষের সংখ্যা বেড়ে 9,000 ছাড়িয়েছে। বুধবার দেশ দুটি সরকারি কর্তৃপক্ষ ও চিকিৎসা কর্মীদের সূত্রে বার্তা সংস্থা এএফপি নিহত মানুষের এই সংখ্যা জানিয়েছে। শুধু তুরস্কে 6,234 জনের মৃত্যু হয়েছে, আর সিরিয়ায় মারা গেছে 2,470 জন। পোল্যান্ডের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে $1,000 কোটি মূল্যের চুক্তিটি করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। চলে যাচ্ছি খেলার খবরে। 2030 বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আবেদন করেছে দক্ষিণ আমেরিকার 4 দেশ, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে 4 দেশের ফুটবল কর্মকর্তা দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের সভাপতি আলহান্দ্রো ডমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়।